নমস্কার সবাইকে, মুড়ি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আর একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। এখন রাস্তা থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখন যাচ্ছি আমরা স্কুলে। আজ আমার বড় ভাসুরের বার্ষরী। আজকের দিনেই আমার বড় ভাসুর আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিলো। আমার ভাসুর মানে আমার হাজব্যান্ডের বড় দাদা। আজ ওনার যাওয়া 3 বছর হয়ে গেল। স্কুলে একটু হরিনামের আয়োজন করেছে, সেই জন্যই আমরা যাচ্ছি। আমার ভিডিও যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। স্কুলে আমি আপনাদেরকে আগেও নিয়ে গেছি, পৌঁছে গেছি স্কুলে। এরপরে ভিতরে যাব। এখন মোটামুটি 11টা বাজে, 1 ঘন্টা হরিনাম হবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করব, তারপরে এখান থেকে আবার বাড়ির দিকে যাব। এই স্কুলেরই ছোট্ট একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন আমার বড় ভাসুরের স্ট্যাচু বানানো আছে। চার সাইডটা দেখুন কত রৌদ্রু। আজকে রৌদ্রুর তাপটা খুবই বেশি ছিল। এবার চলুন ভিতরে যাই। হরিনাম খুব সুন্দর হলো। 1 ঘন্টা কত সুন্দর পার হয়ে গেল বুঝাই গেল না। ইনি কুটাম থেকে এসছেন। এনাদের একটা কুটামে খুব সুন্দর গুরুকুল আছে, সেখানে অনেক বাচ্চাও আছে ছোট ছোট। আমরাও একবার গেছিলাম, আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। এরপরে প্রসাদ বিতরণ হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে 2 নাতি এখানে খেলা করছে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।